নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। খুব সহজে গ্যাসের ওভেনে দোকানের মতো পারফেক্ট প্যাটিস কিভাবে তৈরি করবেন তার রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। একদমই ঘরোয়া পদ্ধতিতে প্যাটিস তৈরি করার রেসিপি আজ আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমার রেসিপি যদি ফলো করে বাড়িতে প্যাটিস তৈরি করেন, তাহলে আপনাদেরও প্যাটিস একদমই দোকানের মতো পারফেক্ট, লেয়ারযুক্ত আর খাস্তা তৈরি হবে। একটা প্যাটিস আমি আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি, যে দেখুন এটা কতটা লেয়ারযুক্ত হয়েছে। আর এই প্যাটিসটাই আমি ভেঙেও দেখাচ্ছি যে খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে প্যাটিসটা কতটা খাস্তা হয়েছে। ভেতরটা দেখুন, একদমই কিন্তু দোকানের মধ্যে তৈরি হয়েছে। বাড়িতে তৈরি করা এই প্যাটিসের টেস্ট দোকান থেকে কিনে আনা প্যাটিসের টেস্টের থেকে কোনো অংশে কম নয়। তাহলে আর দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে। প্যাটিস তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন জোয়ান। এই ময়দার মধ্যে আমি এখন দিয়ে দিলাম ঘি। আমি ঘিটাকে এখানে ময়ন হিসাবে ব্যবহার করছি। 3 টেবিল স্পুন ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ঘিটাকে আমি আগে ভালো করে গলিয়ে নিয়েছিলাম। এখন আমি শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা মেশানোর পর আমি হাতে নিয়ে চিপে এরমভাবে দেখাচ্ছি, যে দেখুন ময়দাটা হাত দিয়ে চিপলে এই রকম ডেলা তৈরি হয়ে যাচ্ছে। তার মানে ময়দার মধ্যে ঘিয়ের ময়নটা একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। লুচি পরোটা তৈরি করার সময় যেরকম ময়দা আমরা মাখি, ঠিক সেই রকমভাবে ময়দাটাকে মেখে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ময়দা ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় আমি প্যাটিসের পুরটা তৈরি করে নেব। প্যাটিসের পুর তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট করে টুকরো করে ধুয়ে রেখে দিয়েছি। একটা মাঝারি মাপের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে কেটেছি। নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি। সামান্য পরিমাণ ধনে পাতা ছোট ছোট করে কুচি করে কেটে রেখে দিয়েছি। আমি স্টাফিংটা আজ মটরশুঁটি দিয়ে তৈরি করব। তার জন্য আমি এখানে 1 বাটি মটরশুঁটি নিয়েছি। প্রথমে মটরশুঁটি আর আলু মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তবে মটরশুঁটি আর আলুর পেস্টটা কিন্তু একদমই মিহিভাবে তৈরি করলে হবে না। আলু আর মটরশুঁটিটাকে আমি আধভাঙা করে পেস্ট করে নেব। এগুলো একটু দানা দানা থাকবে। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আলু আর মটরশুঁটিটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা পুরোটা ভালোভাবে পেস্ট হয়নি, এটা একটু গোটা গোটা রয়েছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 টিস্পুন সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজলে হবে না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। তারপর দিলাম গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে দিলে এই পুরের টেস্টটা কিন্তু একদমই দোকানের মতো তৈরি হবে। এটা আমি এখন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব, নাহলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে। এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা আমি স্বাদ অনুযায়ী দিলাম। এরপর দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। দিলাম 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো,
হাফ টি স্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারের বদলে আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি। চিনি দিলে এই টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর আলু, একসাথে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্ট। এই পেস্টটাকে এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলার সাথে কষানোর সময় কিন্তু আমি এর মধ্যে জল ব্যবহার করব না, শুকনো শুকনো করেই এটাকে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই কষাবো। খুব ভালো করে এইটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু জল। আমি এখানে জল দিচ্ছি কারণ মটরশুঁটি আর আলুটাকে আমি আধ ভাঙা করে পেস্ট তৈরি করেছিলাম, যাতে মটরশুঁটি আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, সেই জন্য খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমার মটরশুঁটি আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটা ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর আমি কড়াইয়ে ঢাকনাটা খুলে নিলাম। আমার মটরশুঁটি আর আলু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে একটুও জল নেই। আমি নিচে থেকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। পুরটা আমার একদমই শুকনো শুকনো তৈরি হবে। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ শাহি গরম মশলা। গরম মশলা দিয়ে এটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি করে নিলাম প্যাটিসের পুর। এখন কড়াই থেকে এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব, যাতে পুরটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যায়। এখন আমি একটা মিক্সচার তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়েছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এখন এই সাদা তেল আর কর্নফ্লাওয়ার আমি একসাথে মিশিয়ে একটা মিক্সচার তৈরি করব। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি কারণ কর্নফ্লাওয়ার দিয়ে যদি এটা তৈরি করা হয় তাহলে কিন্তু প্যাটিসটা খুবই খাস্তা আর মুচমুচে তৈরি হয় আর লেয়ারগুলো খুব ভালো হয়। সেই জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি না। অনেকে এখানে ময়দা ব্যবহার করে থাকে, কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করছি। দেখুন আমার এটা তৈরি করা হয়ে গেছে। খুব বেশি পাতলাও হয়নি আর একদমই শক্তও তৈরি হয়নি। দেখুন চামচের মধ্যে থেকে এটা এমনিই পড়ে যাচ্ছে। এটা আমার তৈরি হয়ে গেছে, এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা এখন আমি নিয়েছি। আমি আরও একবার একটু ময়দাটাকে মেখে নিলাম। এবার ময়দাটাকে আমি হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব। দেখুন আমি কিভাবে এটা তৈরি করছি, এইভাবেই এটাকে লম্বা করে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে এটাকে সমান ভাগে ভাগ করে নেব। এইটাকে আমি 7টা ভাগে ভাগ করে নিয়েছি, একদমই সমানভাবে ভাগ করেছি আমি। এখন আমি একটা লেচিকে হাতে দিয়ে গোল করে নিয়েছিলাম। এবার এইটাকে আমি বেলে নেব। বেলার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি। আর এই লেচিটাকে খুব বড় করে বেলতে হবে আর যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই কিন্তু পাতলা করে বেলতে হবে। তো এটা আমার বেলা হয়ে গেছে। দেখুন এটা একদমই পাতলা করে বেলেছি আর এইটা অনেকটাই বড় হয়েছে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি যে দেখুন আমার হাতটা বোঝা যাচ্ছে যে এটা এতটাই পাতলা। ঠিক একই রকমভাবে আমি সব কটাকে বেলে নেব। আমার সব কটা লেচি বেলা হয়ে গেছে। দেখুন আমি এখন একটা প্লেটের মধ্যে এরকমই একটা বড় বেলে নেওয়া লেচি নিয়ে নিলাম। এই লেচির উপরে আমি লাগিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে
যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেই মিক্সচারটা। সামান্য পরিমাণে এই মিক্সচারটা এর মধ্যে দিয়ে এবার খুব ভালোভাবে এর চারিদিকে লাগিয়ে দিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা না যায়। আমার লাগানো হয়ে গেছে। আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম শুকনো ময়দা, খুবই সামান্য পরিমাণ ময়দা কিন্তু ছড়াতে হবে। এবার উপর দিয়ে আমি আরও একটা বেলে রাখা লেচি ঢাকা দিয়ে দিলাম, হাত দিয়ে একটু চিপে চিপে লাগিয়ে দেব যাতে এটা সমান হয়ে যায়। ঠিক একই রকমভাবে আমি প্রথমে আবার কর্নফ্লাওয়ার আর তেলের মিক্সচারটা দেব, তারপর আমি উপর দিয়ে ছড়িয়ে দেব শুকনো ময়দা, আর উপর দিয়ে চাপা দিয়ে দেব আর একটা লেচি। এইভাবে আমি সব কটা তৈরি করে নেব। আমার সব কটা তৈরি করা হয়ে গেছে। সবার লাস্টে বেলে রাখা যে লেচিটা আমি উপরে চাপা দিয়েছি তার উপরের দিকে কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা আছে সেটা আমি ভালো করে লাগিয়ে দেব। এই উপর দিকটা খুব ভালো করে লাগিয়ে সমান করে দিতে হবে। উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম ময়দা। এবার আমি এটাকে গোল করে রোল করে নেব। এটা কিন্তু রোল করার সময় একটু টাইট করেই রোল করতে হবে। দেখুন, এটা আমার রোল করা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এইভাবে এটাকে লম্বা করে নেব। হাত দিয়ে একটু চাপ দিলেই এটা কিন্তু লম্বা হয়ে যাবে, আর এটা কিন্তু অনেকটাই লম্বা হবে। দেখুন, আমার এটা লম্বা হয়ে গেছে, এটা অনেকটাই বড় হয়েছে। আমি এটা একটা ছুরি দিয়ে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নেব। আর ছুরি দিয়ে যখন এটাকে আমি কাটবো তখন চাপ দিয়ে কিন্তু কাটবো না, ছুরিটাকে এগিয়ে পিছিয়ে এরকম ঘষে ঘষে এটাকে কেটে নেব। যদি চাপ দিয়ে কাটেন তাহলে এর ভেতরে যে লেয়ারগুলো তৈরি হয়েছে সেই লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। এটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা অংশ নিয়ে এটাকে আমি সমান ভাগে ভাগ করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। কাটার সময় কিন্তু এটা আপনারা মাথায় রাখবেন যে ছুরিটা কিভাবে চালাতে হবে, ছুরিটা কিন্তু এইভাবে ঘষে ঘষেই কাটতে হবে। দেখুন, এর লেয়ারগুলো কিন্তু খুব ভালো হয়েছে। এইভাবে আমি সব কটা কেটে নেব। এই লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার হাত দিয়ে একটু চাপ দিলেই এগুলো একদমই চ্যাপ্টা হয়ে যাবে, আর তখনই আপনারা এর লেয়ারগুলো বুঝতে পারবেন। ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলো তৈরি করে নেব। এবার এগুলোকে আমি বেলে নেব, তার জন্য আমি একটা লেচি নিয়ে নিলাম, আর এটা আমি ময়দা দিয়ে বেলছি। আর এটা বেলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলবেন না, সামান্য একটু মোটা রেখে বেলবেন। এটার আমি চারধার ছুরি দিয়ে কেটে দিলাম। এটা আমার চৌকো করে কাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা পুর। পুরটা আপনারা পরিমাণ মতো দেবেন। এবার আমি চারধারে ভালো করে জল লাগিয়ে দিচ্ছি। জল লাগাবার পর এই কোণটা আমি ভাঁজ করে এদিকে বন্ধ করে দেব। যেহেতু আমি জল লাগিয়েছি তাহলে এই প্যাটিসটা খুব ভালোভাবে মুখটা সিল হয়ে যাবে, এইটা খুলে যাবে না। ঠিক একই রকমভাবে আমি আরও প্যাটিস তৈরি করব, তবে আপনাদের আমি আরও একটা স্টাইলের প্যাটিস তৈরি করে দেখাচ্ছি। আপনারা যেটা ভালো বুঝবেন সেইভাবে প্যাটিসটা তৈরি করবেন। দেখুন, এই রকমভাবেও একটা প্যাটিস তৈরি করা যায়। আমি প্যাটিসগুলোকে তেলে ভাজবো, তার জন্য আমি গ্যাসের মধ্যে রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে আমি খুব বেশি গরম করিনি, একদমই হালকা গরম করেছি। এই হালকা গরম তেলের মধ্যে আমি প্যাটিসগুলোকে ছেড়ে দিলাম। আর খুব বেশি প্যাটিস আমি দেবো না, কারণ আমার তেলের পরিমাণটা একটু কম, তাই আমি দুটো প্যাটিস এর মধ্যে দিয়ে দিলাম। আর এই প্যাটিসগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। আর তেলে দেওয়ার কিছুক্ষণ পরই আপনারা দেখতে পাবেন যে এই প্যাটিসের লেয়ারগুলো পাটকে পাট খুলতে শুরু করে দিয়েছে। এই প্যাটিসগুলো আমি তুলে আপনাকে দেখাচ্ছি যে দেখুন, এই লেয়ারগুলো কিন্তু এখনই বোঝা যাচ্ছে। উল্টে পাল্টে আমি প্যাটিসগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো, দোকানের মতো প্যাটিস
খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কিভাবে তৈরি করবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু আমার চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্যাটিস আপনাদের তুলে দেখাচ্ছি যে দেখুন এটা একদমই পারফেক্ট দোকানের মতো তৈরি হয়েছে, লেয়ারগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি প্যাটিসগুলো এখন তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব কটা প্যাটিস ভেজে নেবো।